সালাম আলাইকুম আমরা সাইপ্রাসে থাকি সাইপ্রাসে আজকে হাজার হাজার বাঙালি অবস্থান করতেছেন বিভিন্নভাবে ওনারা সাইপ্রাসে এসেছেন যেমন তার্কি সাইপ্রাস থেকে এখানে এসেছেন আর ডাইরেক্ট এখানে এসেছেন কিন্তু বি ভাষা না যাওয়ার কারণ কারণে অনেক সময় অনেক প্রবলেম হয় আমরা সেই প্রবলেমটা সলভ করার জন্য কিছুটা চেষ্টা চালিয়ে যাচ্ছি গত কিছুদিন থেকে তারই একটা উদ্যোগ এই ভিডিওটা আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করুন তাহলে আমরা প্রতিনিয়ত আমাদের আমাদেরকে উৎসাহিত করলে সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের কনভারসেশনে আমরা জানাবো যে আপনি একটা নতুন কাজে গিয়েছেন কাজে যাওয়ার পর মানুষ যদি ঝিম ধরে থাকে কথা না বলে চুপচাপ থাকে সে কী বলবে ভয় পায় তাহলে সমস্যা জাস্ট আপনার যদি ইন্ট্রোডিউসিংটা স্বাগতমটা যদি চমৎকার হয় তাহলে সেই মালিক জানে যে আপনি বিদেশি কিন্তু আপনার দুই তিনটা কথা যদি আপনি বলে ফেলতে পারেন তখন সে আপনাকে খুব ওয়ার্মলি রিসিভ করবে ইনশাআল্লাহ তো প্রথমেই যদি আপনি ভোরবেলা যদি কাজে সাধারণত মানুষ সকালবেলায় কাজে যায় ছয়টা সাতটার মধ্যে আপনি গিয়েই নক করলেন কলিং বেল দিন বেল দেওয়ার পরে যখন সে বের হয়ে আসবে আপনি বলবেন কালিমেরা অথবা আপনি বলতে পারেন ইয়াসু কিন্তু ইয়াসু হচ্ছে একদম সকালে সাধারণত বলা হয় না একটু পরে এগারোটা বারোটার দিকে ইয়েশু বারোটা বেটার আপনি এটা মনে রাখবেন ট্রাই করবেন সকালবেলা দেখা হলে কালিমেরা কালিমেরা কিরিয়ে কালী মেয়েরা কিরিয়ে জনাব কালী মেয়েরা হচ্ছে শুভ সকাল জনাব শুভ সকাল ইসে গালা মানে তুমি কি ভালো আছো ইসে গালা তখন সে আপনার সাথে কনভার্সেশন করবে তারপরে এরপরে যদি আপনি না পারেন আপনি ইংলিশে চলে যেতে পারেন অথবা বাংলা ইংরেজি মিক্স করে আপনি কথা বলতে পারেন এই দু একটা শব্দ গ্রিক পারলেও কথা বলতে পারেন কিন্তু প্রথম সম্বোধনটা যদি আপনি এই ছোট্ট কথা দিয়ে শুরু করতে পারেন পুয়েশি দুলিয়া মানে কোথায় আজকের কাজ হবে তখন সে বুঝলো যে আপনি কালিমেরা দিলেন পুয়েশি দুলিয়া বললেন ইসে গালা বললেন মানে কোথায় কাজ কেমন আছো এরকম দুই দুই চারটা জিনিস যদি যদি আপনি বলতে পারেন তখন এরপরে কোথায় কাজ এরপরে বলতে পারেন যে তি দুলিয়া ইস সিমেরা সিমেরা মানে আজকে কি তি দুলিয়া তি দুলিয়া মানে কি কাজ আজকে কি কাজ করব। তি দুলিয়া তিদুলিয়া তে দুলিয়া মেরা সিম্মেরা আজকে কি কাজ করব এরকম কয়েকটা বিষয় বললেই দেখবেন যে আপনার সাথে মোটামুটি একটা কনভার্সেশন হয়ে গেছে এরপর সে বলবে যে হয়তো কোনো একটা কাথারিজি করতে হবে কাঁথারেজি মানে পরিষ্কার করতে হবে কামনে কাথারিজি সিম্মারা এদো মানে এই জায়গাটাকে এদো মানে এই জায়গা কাঁথারিজি মানে পরিষ্কার করা তো কাঁথারেজি করতে হলে কি কি লাগে আমাদের কাঁথারিজি করে এটা একটা কমন কাজ আমাদের সাইপ্রাসের মধ্যে কাঁথারিজি পরিষ্কার করার কাজ তখন এটা লাগবে আপনার একটা স্কুবা লাগবে একটা বেলসা লাগবে তারপরে আপনার লাগবে হচ্ছে যে একটা সাপ্পা লাগতে পারে এই দুই তিনটা জিনিস লাগতে পারে আপনি এগুলোর নাম যদি জেনে নেন যে এটার নাম হচ্ছে বেলসা এটার নাম হচ্ছে স্কুবা এটার নাম হচ্ছে সাপ্পা আজকের ভিডিওতে আমরা এই তিনটা জিনিসই উল্লেখ করব সামনে আপনাদের যদি আরো সাপোর্ট পাই আমরা আরো ভিডিও আলাইকুম দেবাইকুমদুল্লা চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ